হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমাদের রাজ্যের স্কুল কলেজ কবে খুলতে চলেছে সেই নিয়ে নির্দেশিকা জারি করলো কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট অ্যাকচুয়ালি কি বলল যে কবে থেকে রাজ্যের স্কুল খুলতেই হবে এবং রাজ্যের কলেজও শুরু হবে, সে নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি রাজ্যের স্টুডেন্ট হয়ে থাকো, স্কুল বা কলেজের এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। কলকাতা হাইকোর্ট অ্যাকচুয়ালি কি নির্দেশিকা জারি করেছে স্কুল কলেজ খোলা নিয়ে তা বিস্তারিত আলোচনা করব। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা রীতিমতো জেনে গেছো আমাদের রাজ্যের যে স্কুল রয়েছে সেটা রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যে কালী পুজোর পরে, মানে দুর্গাপুজো, কালী পুজো, বিভিন্ন পুজো পার্বণ রয়েছে আমাদের রাজ্যে, সেই কারণে কালী পুজোর পর থেকেই আমাদের যে স্কুল রয়েছে সেই স্কুল খোলা হবে বা সেই স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, এ সেই নিয়ে কিন্তু ও রাজ্য জানিয়ে দিয়েছে। এবং বিজেপি নেত্রী তথা প্রিয়াঙ্কা টিবরিয়াল নামে এক আইনজীবী কলকাতা হাইকোর্টে মামলা করে এ রাজ্যের স্কুল খোলার ব্যাপারে। তো এ বিষয়ে বিভিন্ন মত আছে যে এখন যদি স্কুল খোলা হয় সেক্ষেত্রে 12 বছরের নিচে যা যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের যে ইমিউনিটি পাওয়ার সেটা একটু কম রয়েছে, সেই কারণে তাদের তো স্কুল খোলার কথা চিন্তাই করা হচ্ছে না, এবং এই 12 বছরের উপরে যে সমস্ত স্টুডেন্ট আছে সেই সমস্ত স্টুডেন্টের এর স্কুল খোলা নিয়ে একটা ডিসিশন নেওয়ার পরিকল্পনা করা হয় এই মামলার থ্রুতে। এই মামলা চলাকালীন সোমবার অর্থাৎ কালকে আমাদের রাজ্যের তরফ থেকেও আইনজীবী উপস্থিত ছিল, সেখানে বলা হয়েছে রাজ্য এমনিতেই কালী পুজো পর্যন্ত স্কুল বন্ধ করার অনুমতি দিয়ে দিয়েছে, মানে কোনো মতেই এই কালী পুজোর আগে স্কুল খোলা যাবে না, এটা রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে। তো রাজ্যের এই ডিসিশনকে মাথায় রেখে কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই সিদ্ধান্ত নেয় যে রাজ্যের যে সমস্ত স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুল 15 নভেম্বর পর্যন্ত আপাতত বন্ধ থাকবে, এবং 15 নভেম্বরের পর আবার মামলা হবে, সেই মানে মামলায় কলকাতা হাইকোর্ট রায় দেবে অ্যাকচুয়ালি কবে স্কুল খোলা হবে। তো এখনও পর্যন্ত তোমাদের এটা নিশ্চিত যে 15 নভেম্বরের আগে তোমাদের স্কুল কিন্তু খোলা হবে না, যেটা রাজ্যের তরফ থেকেও বলা হয়েছে এবং কলকাতা হাইকোর্টের এর বিচারপতিরা বা কলকাতা হাইকোর্ট থেকেও কিন্তু নির্দেশ চলে এসেছে তোমাদের 15 নভেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল কিন্তু বন্ধ থাকবে। যেরকমভাবে তোমাদের অনলাইনে ক্লাস চলছিল সেরকমভাবে কিন্তু অনলাইনে ক্লাস চলবে, এবং 15 নভেম্বরের পর ডিসিশন নেওয়া হবে কবে তোমাদের স্কুল ওপেন করা যায়, যে 15 নভেম্বরের পর থেকে 16 নভেম্বর না তোমাদের ডিসেম্বরের প্রথম দিক থেকে তোমাদের স্কুল খোলা হবে, সে বিষয়ে 15 নভেম্বরের পরে কলকাতা হাইকোর্ট ডিসিশন দেবে। এরপরে যদি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কথা বলি, কলেজ বা বিশ্ববিদ্যালয় কবে থেকে ওপেন করা হবে সে বিষয়ে কিন্তু ইউজিসির যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকাকে মান্যতা দেওয়া হয়েছে, মানে 1 নভেম্বর থেকে তোমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষ চালু হবে। তো এখানে তোমাদের বলে রাখি যে স্নাতক এবং স্নাতকত্বের এর যে ভর্তির প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া কিন্তু 21 অক্টোবর পর্যন্ত হবে, 31 অক্টোবর পর্যন্ত সময়সীমা দেওয়া রয়েছে, কারণ অনেক স্টুডেন্ট এখনও পর্যন্ত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি, সেই কারণে স্নাতক ও স্নাতকত্বের যে ভর্তির প্রক্রিয়া সেটা হচ্ছে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত নেওয়া হবে। তারপরেই তোমাদের 1 নভেম্বর থেকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেগুলো রয়েছে রাজ্যে সেগুলো শুরু হয়ে যাবে, আর স্নাতক পর্যায়ে যারা ভর্তি হয়েছে তাদের পড়াশোনা অনলাইনে শুরু হয়ে যাবে 1 নভেম্বর থেকে, এবং স্নাতকত্বের পর্যায়ে যারা ভর্তি হয়েছে তাদের পড়াশোনা শুরু হয়ে যাবে অনলাইনে 1 ডিসেম্বর থেকে। এরকমই এখনও পর্যন্ত যে অনুযায়ী রাজ্য নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী কিন্তু কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে এইরকমভাবেই তোমাদের স্কুল এবং কলেজ খোলা হবে। আর তোমাদের মধ্যে যারা স্কুলের স্টুডেন্ট রয়েছে তোমরা বুঝতেই পারছো কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে 15 নভেম্বর পর্যন্ত তোমাদের স্কুল কিন্তু অনলাইনেই হবে, এবং 15 নভেম্বরের পর ডিসিশন নেবে রাজ্য বা কলকাতা হাইকোর্ট জানিয়ে দেবে তোমাদের কবে থেকে তোমরা স্কুলে গিয়ে পঠন পাঠন শুরু করতে পারবে। তো তোমাদের কমপ্লিটলি সমস্ত কিছু জানিয়ে দিলাম যে কলেজ কবে খুলছে বা স্কুল কবে খুলছে রাজ্যের, সে নিয়ে কলকাতা হাইকোর্ট কী নির্দেশিকা জানিয়েছে। তো আশা করছি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে, যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটিকে লাইক করো, আর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার না করে থাকলে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। আর স্কুল বা কলেজ খোলা নিয়ে রাজ্যের মতামত বা কলকাতা হাইকোর্টের মতামত নিয়ে তোমাদের কী ডিসিশন রয়েছে তোমরা কমেন্ট সেকশনে প্রদান করতে পারো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।